হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার আজকের কাজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি। আমি মূলত কন্ট্রাকে কাজ করে থাকি, আয়রনের কাজ করি, আবার স্পটের কাজ করি। বডির স্পট পড়লে সেই স্পটগুলো তুলি। আমার আজকের কাজ হলো গিয়া এই বডিগুলা স্পট তোলা। এটা একটা লোকাল গার্মেন্টস, এখানে আমি কন্ট্রাকে কাজ এসেছি। গার্মেন্টসটা সুন্দর, সবাই দেখা যাচ্ছে। এই বডিগুলা স্পট তোলা, এটা একটা লোকাল গার্মেন্টস, এখানে আমি কন্ট্রাকে কাজ এসেছি। গার্মেন্টসটা সুন্দর, সবাই দেখা যাচ্ছে। এখান থেকে বডিগুলা এইভাবে হুইল পাউডারের মধ্যে ভিজিয়ে নিয়ে এখানে এইটা নামিয়ে এইভাবে, না তো আপনি দুই হাত দিয়ে ঢুলে একসাথে ক্যামেরা রেখে সেদিন আপনি দেখাইতে পারতেন না। এইভাবেই করে হ্যাঁ শেষ, এখানে ফেলে দেবে। ফেলে দেওয়ার পর এখান থেকে আবার এগুলো ধুয়ে তারপরে আপনার এগুলো চিপে এখানে রাখতে হয়। এই দেখেন বন্ধুরা, গেঞ্জিগুলা ফুল ওয়াশ করে এভাবে এখানে এনে গেঞ্জিগুলো এইভাবে ছড়িয়ে দিতে হয় আমাকে কাজে। এগুলো গেঞ্জিগুলো ওয়াশ করে স্পটগুলো উঠে এভাবে ছড়িয়ে দেওয়া, এটাই মূলত কাজ আমার। দেখেন আপনারা সবাই, এখন মূলত লাঞ্চ টাইম, কিন্তু আমাকে লাঞ্চে খেতে যাইতে দেওয়া হয় নাই, আমাকে এখানেই খাওয়াবে, এটা ওনারা বলছে, সেজন্য আমি কাজ করতেই আছি। এখনও আমি খাবারটা পাই নাই, দেখা যাক কতক্ষণে পাই, সেটাও আপনাদের দেখাবো। আর কী খাওয়ায় আপনাদের দেখাবো সবই। দেখেন দেখুন বন্ধুরা, আমার আজকে লাঞ্চের খাবার রুই মাছের, রুই মাছ আর সবজি, দেখি খেতে কেমন লাগে। অনেকটাই মজা খেতে, ভালোই লাগতেছে। তো আমি খাওয়া শেষ করি। হ্যালো বন্ধুরা, দেখ আমার কাজ শেষ, এখন বডিগুলা তোলার পালা। বডিগুলা উঠায়া একটা কার্টনের ভিতর রেখে দিলেই আমার কাজ শেষ আজকের মতো। আপনারা দেখতে পারছেন বডিগুলা, এই সবগুলো বডি উঠাইতে হবে। উঠানোর পরে বডিগুলা কার্টনে জমা দিলেই আমার কাজ শেষ। তারপরে কিছু বডি আছে, ওইগুলো শুধু ব্রাশ করার কাজ, ব্রাশ করলেই আমার কাজ শেষ আজকের দিনের মতো।